ধুবুরীর সাহিত্য সভা ভবনত ধুবুরী জিলা কর্মচারী পরিষদর বর্ধিত কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়। সভাত উপস্থিত কেন্দ্রীয় সমিতির বিষয়ববিয়া সকলের লগতে বিভিন্ন ঠাইর পৰা অহা জিলা তথা আঞ্চলিক কর্মচারী পরিষদর নেতৃবৃন্দক সম্বর্ধনা জনোৱাৰ লগতে ধুবুরী জিলার আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রক সম্বর্ধনা জনোৱা হয়। সদৌ অসম কর্মচারী পরিষদর সাধারণ সম্পাদক মৃণাল দাসে উপস্থিত হয়ে সাংবাদিকর আগত কয় যে সম্প্রতি কোভিড-19 সময়সাত আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে কাম করে গেছো। সরকারের ওসর আমার দীর্ঘদিনিয়া দাবি সকল কর্মচারীক বিনামূল্যা স্বাস্থ্য সেবা আগবাব লাগে, কারণ আমার কর্মচারী সকলের সীমিত আয় কিন্তু চিকিৎসা সেবার নামত ব্যয়বহুল খরচ হয়ে আছে, লগতে 30 দিনিয়া ছুটি আমি বিচার। সেয়ে অসমের বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগত আলোচনা বিলোচনা করে আমার কর্মচারীর সকল সমস্যার সমাধান করব বিচার বলে সাংবাদিকর আগত মত প্রকাশ করে সদৌ অসম কর্মচারী পরিষদর সাধারণ সম্পাদক মৃণাল দাসে। আসলে আজি ধুবুরী জেলা কর্মচারী পরিষদে আমাকে আমন্ত্রণ জানাইছে। আমি আমার এই সমিতিয়ে কার্যভার গ্রহণের পিছত আসলে কোভিডত সমগ্র বিশ্ব আক্রান্ত হয়ে পড়ার পিছত আমি এনে ধরনের রাজহুয়া সভা সমিতিত অংশগ্রহণ করবা না, আর ধুবুরী জেলায় আসলে বহুত আগরপরে আমাকে আমন্ত্রণ জানাইছিল, গতি আজি তখন কার্যনির্বাহক সভালে আমাক আমন্ত্রণ করে মাতি আনিছে। আর এই সময়সাত কোভিড আক্রান্ত হয়ে থাকা এই সময়সার ভিতরতে আমি এই নতুন সমিতিখানে কেনে ধরনের কার্যনির্বাহ করে আছো এই বিষয়ে কিছু আভাস আজির সভাত দাঙি ধরা হব। যে আমি প্রথমেরপরাই স্বাস্থ্য সেবা আসনি যখন বিনামূল্যা স্বাস্থ্য সেবা আসনি আমি সুদীর্ঘ আমার 2011 চনেরপরে দাবি আছিল আমার কর্মচারী পরিষদর, যে আমার রাজ্য সরকারের কর্মচারী সকলের বাবে কেন্দ্রীয় সরকারের আধীত বা ইতিমধ্যে বিভিন্ন রাজ্য সরকারে প্রবর্তন করা বিনামূল্যা স্বাস্থ্য সেবা আসনি এখন আমাকো লাগে। আর একটা সুখর বতরা আজি আমি কঢ়িয়ালে আনিছো যে যা 30 তারিখে বিত্ত আর স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের আমার আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, আর সেই আলোচনাত অহা ফেব্রুয়ারির 1 তারিখেরপরা সরকারের কর্মচারী আর পেনশনার সকলের 2021 চনের 1 ফেব্রুয়ারির বলবৎ হওয়াক স্বাস্থ্য বীমা আসনি কেন্দ্রীয় সরকারের যখন CGHS যখন স্বাস্থ্য সেবা আসনি স্বাস্থ্য বীমা আসনি সেইখান আর্হিত অসমতো প্রবর্তন করবলে ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে। আনুষ্ঠানিকতা কিছু বাকি থাকিব, সেই কারণে সরকারে কিছু সময় আমার বিচারিছে। গতি আমি ভাবিছো এই আসনি প্রবর্তন হওয়ার লগেলগে প্রায় 4.5 লক্ষাধিক আমার নিয়মীয় কর্মচারী আর প্রায় 1.5 লক্ষাধিক পেনশনার অন্তত উপকৃত হব স্বাস্থ্য সেবার ক্ষেত্রে, কারণ আমার কর্মচারী সকলের কর্মচারী নহয় সমগ্র রাইজে আসলে চিকিৎসা সেবার নামত যথেষ্ট খরচ্রান্ত হয়ে থাকবলগা হয়েছে, আর আমার কর্মচারী সকলের যে সীমিত আয় সেই সীমিত আয়ে এটা ব্যয়বহুল কিছু খরচ আমি বহন করব অবস্থা এটা হয়েছে। আর রাজ্য সরকারের এই আসনি প্রবর্তন করার লগেলগে আমার দীর্ঘদিনিয়া দাবি দীর্ঘদিনিয়া সমস্যার সমাপ্তি ঘটব বলে আমি ভাবিছো। আর লগেলগে আমি সরকারের ওর আর অন্যান্য কিছু দাবি আমার আছে, তেনেকা দাবিও পর্যায়ক্রমে আমি অনুমান করেছো যে আলোচনা বিলোচনার মাধ্যমে আমি সমাধান করব পারিম। যেনে আমার শিক্ষক সকলের যদি 30 দিনের আর্জিত ছুটি, 30 দিনের আমি অন্যান্য বিভাগের কর্মচারী সকলে 30 দিনের আর্জিত ছুটি লাভ করো, আর তার ফলত আমার লিভ এনকেশমেন্ট হয়ে গেল 300 দিন, আর সেই সুবিধা 30 দিনের আর্জিত ছুটি নপাবে শিক্ষক সকলে সেই সুবিধাটা লাভ নকরে। গতি আমি সেই ব্যবস্থা শিক্ষক সকলের 30 দিনের ছুটির আর্জিত ছুটির ব্যবস্থা প্রবর্তন করবলে খুব জোর হেঁচা প্রয়োগ করা হয়েছে। আর আমার শিক্ষামন্ত্রী মহোদয় জানাইছে যে শিক্ষার জড়িত বিভিন্ন সমস্যাক লো অচিরে তখন আমার আরও আলোচনা মানে অচিরে আলোচনা বহিব, যেটা শিক্ষা বিষয়ক সমস্যাসমূহ সমাধানের একটা ইঙ্গিত তখনেরপরা পাইছো। ধুবুরীরপরা সৈদুর রহমানের রিপোর্ট অসম টুডে।